আবারও স্বাগত। আপনারা দেখছেন প্রবাসে বাংলাদেশের আয়োজন। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আয়োজন করা হয়েছে ঈদ পুনর্মিলনী। রোববারের জমকালো আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নিয়েছেন স্থানীয়রা। বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সিমার্ক গ্রুপ পরিচালিত ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের উদ্যোগে হয়েছে আয়োজন। মসিউল আলম ও আনোয়ার বাবুলের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমদ। প্রধান অতিথি ছিলেন সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আরও ছিলেন ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান, আফজাল খান এমপি, সৈয়দ ফারুক ও অনিল মুসারাত। আয়োজকরা বলছেন প্রবাসীদের কাছে বাংলার সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সিলেটে প্রবাসী স্তম্ভ নির্মাণের দাবি জানান প্রবাসীরা। অনেক ছেলে মেয়েরা সিলেট জানে, চাটগাঁয়া জানে, নোয়াখালী জানে, কেউ জানেও না, শুধু ইংরেজি কথা বলে, তো তারপরে যদি কি এই জন্য উৎসাহ করার জন্য আমাদের অনুষ্ঠান। নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদেরকে আমরা তাদের ভাষা এবং তাদের লিনিয়েজ, তাদের উৎস সম্পর্কে আবার আরও উৎসাহ তৈরি করতে পারবো। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকেও বলবো যে আসো, আমাদের সিলেট এখন অনেক পরিবর্তন হয়েছে, তোমাদের কাছ থেকে যদি আমরা কিছু ইনোভেটিভ আইডিয়া পাই সেটা নিয়েও আমরা কাজ করব।